সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস আইকন টু নেভার মিস এইনি আপডেটস ফ্রম ইউনিকন নমস্কার বন্ধুরা ইউনিকনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এই আই ফাইভের গ্রুপ স্টেজ শেষ হয়ে গেছে এবং এই গ্রুপ স্টেজের পর আইএসএল ফাইভের বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা নিয়ে এই ভিডিও আমি আলোচনা করব আর বন্ধুরা এই ভিডিওতে আমি যে বেস্ট প্লেইং ইলেভেনটা বানাচ্ছি সেটা আমি আমার সম্পূর্ণ পার্সোনাল মধ্যে বানাচ্ছি এবং আইএসএলের নিয়ম অনুযায়ী এই প্লেইং ইলেভেনে আমি ছজন ইন্ডিয়ান প্লেয়ার এবং পাঁচজন ফরেন প্লেয়ারকে রাখছি আর ফরমেশন রাখছি ফোর ফোর টু তো গোলকিপার হিসেবে এই সিজনে যার খেলা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তিনি হলেন অমরিন্দর সিং রাইট ব্যাক হিসেবে আমার ফার্স্ট চয়েস হবে সেরিটন ফার্নান্ডেজ এবার আসা যাক সেন্টার ব্যাকে তো দুজন সেন্টার ব্যাকের মধ্যে প্রথমজন অবশ্যই তিরি আর দ্বিতীয় সেন্টার ব্যাক হিসেবে আমার কাছে দুটো অপশান আছে একজন হলেন লুসিয়ান গোয়ান আর একজন জন জনসন তবে যেহেতু মুম্বাই সিটি এফসি এখন আইএসএল এর প্লে অফে আছে তো আমি লুসিয়ান গোয়ানকে জন জনসনের আগে চুজ করছি অর্থাৎ আমার সেকেন্ড সেন্টার ব্যাক হচ্ছেন লুসিয়ান গোয়ান এবং লেফট ব্যাক হিসেবে অবশ্যই ফার্স্ট চয়েস হবেন সুভাশিস বোস তো চলো এবার আলোচনা করা যাক দুজন সেন্টার মিডফিল্ডার কারা হতে পারেন তো দুজন সেন্টার মিড মধ্যে প্রথমজন হবেন অবশ্যই রাউলিন বর্জেস রাউলিন বর্জেস এবছরের বছরের এস এ স্ট্যান্ড আউট ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে একজন এবং অসাধারণ পারফরম্যান্স করেছেন আর রাউলিন বর্জেস ছাড়া আরেকজন সেন্টার মিড ফিল্ডার হবেন এডুবেদিয়া এডুবেদিয়াও এবছর এফসি গোয়ার হয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন যেমন গোল করেছেন তেমন অনেক চান্সেস ক্রিয়েট করেছেন এবং অ্যাসিস্টও করেছেন তো এবার কথা বলা যাক দুজন উইঙ্গারকে নিয়ে তো রাইট উইঙ্গার হিসেবে এবছর যারা সবথেকে বেশি ইমপ্রেসিভ খেলেছে তারা দুজন হলেন উদান্তা সিং এবং জ্যাকিচাঁদ সিং তবে যেহেতু উদান্তা সিংয়ের গোল সংখ্যা বেশি এবং বেশি এফেক্টিভ লেগেছে তো আমি উদান্তা সিংকে আমার রাইট ব্যাক হিসেবে চুজ করছি আর লেফট উইঙ্গার হিসেবেও এবছর মাইকেল সুসাইরাজ লালিয়ান জোয়ালা ছাঁকতে আশিক কুরুনিয়ান্না দারুণ পারফরমেন্স করেছেন তবে যেহেতু সুনীল ছেত্রী বেঙ্গালুরু এফসির হয়ে একটু লেফট থেকে খেলেছেন তো আমি সুনীল ছেত্রীকে আমার লেফট উইঙ্গার হিসেবে চুজ করবো আর এবার পরে থাকলো দুজন স্ট্রাইকার এবং দুজন স্ট্রাইকার হিসেবে অবশ্যই প্রথম দুটো চয়েস হবে একজন এফসি গোয়ার ফেরান করমিনাস এবং আরেকজন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পার্থলোমি উঠবেছে তো বন্ধুরা আমার কাছে এখনও পর্যন্ত এই আইএসএল এর বেস্ট প্লেইং ইলেভেনটা অনেকটা এইরকম অমরিন্দর সিং সেরিটন ফার্নান্ডেজ তিরি লুসিয়ান গুইয়ান সুভাশিস বোস রাউলিন বর্জ্যস এডুবেদিয়া বেদিয়া সুনীল ছেত্রী উদান্তা সিং ফেরান কোড়োমিনাস এবং বার্থলমিও উভবেচে তবে এরা ছাড়াও এই সিজনে এডুগার সিয়া ম্যানুয়েল লঞ্জারোতে ফেডরিকো গালেগো আহমেদ জোহু আর্নোল ডিসোকো সেরজিও সিতঞ্জাদের মতো অনেক ভালো ভালো পারফর্মার আছে যাদের আমি পাঁচজন ফরেন প্লেয়ারের কোটা থাকার জন্য চুজ করতে পারিনি তো তোমরা যদি চাও যে আমি একটা বেস্ট ফরেন প্লেয়ার কারা আছে সেই হিসেবে একটা প্লেইং ইলেভেন বানাবো এবং বেস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে একটা প্লেইং ইলেভেন বানাবো তো তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো এই ভিডিওটাকে লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো আর বন্ধুরা কমেন্ট বক্সে এই প্লেইং ইলেভেনটা নিয়ে তোমরা তোমাদের মতামত জানাতে পারো আর যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং তার পাশে থাকা আইকনটি অন করে দিতে পারো কারণ আমি এরকমই ক্রিকেট ফুটবল আইপিএল আই এস এল নিয়ে আপডেট তোমাদের দিতে থাকবো আর যদি তোমরা আমার সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে সেখানে গিয়ে ফলো করতে পারো তো চলো বন্ধুরা আজকের মধ্যে এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয়ে বাই বাই হ্যাভ এ গুড ডে